শরীয়তপুরের নড়িয়াতে তালাবদ্ধ বাসায় নিজের মা নার্গিস বেগমকে গলায় ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে বড় ছেলে জাহিদ হাসান। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের কুশিয়া গ্রামের ঘড়িসার বাজারের হাজি জালুদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সেলিম মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নার্গিস বেগম ঘড়িসার বাজারের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী। এই ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। রাতেই ছেলে জাহিদ মাঝিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।